বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজ আমি শামিম আলী চিস্তি আপনাদের সামনে একটি ব্যাখ্যা ভেঙে দেব। সেই ব্যাখ্যাটি হলো যে উল্টা কথা ভাও করে দাও, ওহে আমার গুরুদন, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ। উল্টা কথা ভাও করে দাও, ওহে আমার গুরুদন, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ। জালে দিয়া দুনিয়া আলো, সে কেন কো দেখতে কালো, সাপের মনে ব্যঙ্গে নিল ময়ূর পলায় কী কারণ। যেই দিন বাবার মৃত্যু হইল সেই দিন মা যুবতী হইল, আগেই ছেলে জন্ম নিল, পাই না কথা নিরূপণ। পানির তলে আগুন জ্বলে, শুকনায় দৌড়া দৌড়ি, বাবার বিয়ার তারিখ আনতে ছেলে গেল মামার বাড়ি। এই যে কিছু কথা, এই কথাগুলো মানুষ শোনে, শুনতে ভালো লাগে, কিন্তু এর ব্যাখ্যা সকলে জানে না। তবে এর কিছু ব্যাখ্যা আমি করার চেষ্টা করব, আপনারা শুনবেন। প্রথমত বলা হয়েছে কি, যে উল্টা কথা ভাও করে দাও, ওহে আমার গুরুদন, জন্মের আগে খাইতে গেলাম ভূতের বাড়ি নিমন্ত্রণ। যে উল্টা কথাটা হলো, দেখেন, জন্মের আগে কিভাবে মানুষ ভূতের বাড়ি নিমন্ত্রণ খেতে পারে, তার তো জন্মই হয় নাই, তাহলে তিনি ভূতের বাড়ি কিভাবে নিমন্ত্রণ খায়। এই কথাটি হলো, দেখেন, ভূত হলো মানুষের একটা দেহ, মানব দেহটা একটা ভূত। তাহলে এই মানব দেহের ভিতরে দেখা গেছে সন্তান রক্তের মধ্যে কীট রূপে ছিল, তখন সে কিন্তু নিমন্ত্রণেই আছে। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে, যারে দিয়ে দুনিয়া আলো সে কেন কো দেখতে কালো, সাপের মনে ব্যঙ্গে নিল ময়ূর পলায় কী কারণ। তো যারে দিয়া দুনিয়া আলো সে কেন গো দেখতে কালো, এই যে কথাটি, দেখেন আমরা এই পৃথিবীর সমস্ত কিছু যা কিছু দেখতেছি, কত কালারের জিনিস দেখতেছি, লাল নীল সবুজ আকাশ এবং জমিন, অনেক কিছু দেখতে পাচ্ছি। কিন্তু দেখা যায় আমি দেখি কী দিয়ে, চোখ দিয়ে, আর চোখের মনিটি কিন্তু কালো। তো এখানে বলা হয়েছে যারে দিয়া দুনিয়া আলো সে কেন গো দেখতে কালো, তো চোখের মণিটা কালো, আর কালো না হলে কিন্তু আমরা কিছুই দেখতাম না, সাদা হলে কিন্তু আমরা কিছুই দেখতাম না। বাবার যেদিন মৃত্যু হলো সেই দিন মা যুবতী হলো, আগেই ছেলে জন্ম নিল, পাই না কথার নিরূপণ। যে এই যে একটি কথা, যে বাবার যেদিন মৃত্যু হইল সেই দিন মা যুবতী হইল, আগেই ছেলে জন্ম নিল, পাই না কথা নিরূপণ। বাবার মৃত্যু হয়েছিল যেদিন মায়ের কাছে গিয়েছিল, তো মায়ের কাছে যেদিন গিয়েছিল সেদিন কিন্তু আমার বাবার যখন মৃত্যু হয়েছিল তখন কিন্তু সেখানে একটা নব জীবন সেখানে চলে গেল। যেমন বাবা মায়ের কাছে যাওয়ার পরে তখন সে নিঃশক্তি হয়ে গেছে, এরপর কি হলো, এরপর দেখা যায় যে দেখেন আদমে খেয়েছিল গন্ধম, আর সেই গন্ধম খেয়ে কিন্তু সেও হয়েছিল অচেতন। তো একজন বাবা মায়ের কাছে গেলে সেও কিন্তু অচেতন হয়ে পড়ে, আর সে অচেতনটাকেই মৃত্যুর কথা বলা হয়েছে, যে যেই দিন বাবার মৃত্যু হইল সেই দিন মা যুবতী হইল। মায়ের গর্ভে আরেকটি মেয়ের সন্তান বা একটা মানুষের বডি সেই দেহের মধ্যে সৃষ্টি হতে শুরু করলো, জন্ম নিতে শুরু করলো, তখন সেখানে যুবতী হচ্ছে আর এখানে মৃত্যুবরণ করছে। এই জিনিসটা কি বলা হয়েছে, সেই দিন মা যুবতী হইল। আচ্ছা, এর পরের বিষয়টা হলো, পানির তলে আগুন জ্বলে, শুকনায় দৌড়া দৌড়ি, বাবার বিয়ার তারিখ আনতে ছেলে গেল মামার বাড়ি। তাহলে এটার কি ব্যাখ্যা হবে, যে পানির তলে কি আগুন জ্বলে কখনো? তো পানির তলে আগুন জ্বলে বলতে, দেখেন বাহ্যিকভাবে যদি আমরা কোনো আগুন দেখি তাহলে সেটাকে পানি দিলে নিভে যায়, তবে আরেকটা আগুন আছে সেটা পানির তলেই জ্বলে, সেই আগুনটি হলো কি, যৌবনী আগুন, যা আপনার নাভির নিচে তার অবস্থিত, এখানে হলো কি যৌবনী আগুন। এই যৌবনী আগুনটি হলো পানি দিলে দ্বিগুণ জ্বলে, আর এই আগুনটি এরকমই আগুন। আচ্ছা, তাহলে সেখানে আরেকটি কথা হলো কি, যে যেই দিন বাবার মৃত্যু হইল সেই দিন মা যুবতী হইল, আগেই ছেলে জন্ম নিল, পাই না কথা নিরূপণ। আগে ছেলে জন্ম নিল কীরকম,
যেমন মাটির দেহটাই মা এবং ছেলেটা রুহানি জগতে আল্লাহ সৃষ্টি করে আলমে আরওয়াতে রেখে দিয়েছে। সেই রুহুটা যখন মার পাঁচ থেকে ছয় মাস পার হবে তখন মা বুঝতে পারবে যে নড়াচড়া করছে সন্তান। কেন নড়াচড়া করছে? ওই যে আগেই যে ছেলে জন্ম নিল সেই ছেলে কিন্তু আল্লাহ সেই আলমে আরওয়া থেকে পাঠিয়ে দিয়েছে, মায়ের গর্বে সেই দেহের ভিতরে ঢুকে পড়েছে। সুবহানাল্লাহ। তখনই বলা হয়েছে যেই দিন মা যুবতী হইল আগেই ছেলে জন্ম নিল, পাইনা কথা নিরূপণ। এরপর বলা হয়েছে শিয়ালের শিং সাপের পাও আমারে নিয়ে দেখাও, ঠিক বলে যাও উল্টা তথ্যের বিবরণ। তাহলে শিয়ালের শিং যে বিষয়টা দেখেন, বনের মধ্যে যে শিয়াল আছে এই শিয়ালের কিন্তু শিং নাই, তো শিয়ালের শিং আবার সাপের পাও, সাপের কি পাও আছে? নাই। ঠিক বলে যাও উল্টা তত্ত্বের বিবরণ। হে গুরু, গুরুকে এই প্রশ্নগুলো করা হচ্ছে। তখন গুরু বলতেছে বাবা রে, শিয়াল কি শিং আছে? শিং নাই, তবে আছে সেটা কি? যে শিয়াল হলো জ্ঞানী আর জ্ঞানটাই তার শিং। যেমন গরুর শক্তি শিঙের মধ্যে, মানুষ গুতাইতে গুতাইতে একদিকে নিয়ে যায়, ঠিক শক্তি শিয়ালের শিং। আসলে শিয়ালের শিংটাই হলো জ্ঞানটাকে সেই শিংটা বলা হয়েছে। যাই হোক, এবার সাপের পাও, এই পৃথিবীতে কেউ কি সাপের পাও দেখেছে? তবে সাপের পাও, সেটা সাপের পাও কি? সাপের কিন্তু পাও নেই, সে কিন্তু গড়ায়া গড়ায়া বা এমনি সেমনে চলে। তাহলে সাপের পাও যদি কেউ কোনোদিন স্বপ্নে দেখে যে সাপের পাও আছে, তখনই বুঝতে হবে সেই লোকটি অনেক জ্ঞানী হবে। যদি কখনো দেখে শিয়ালের শিং হয়েছে স্বপ্নে দেখে, তাহলে বুঝতে হবে সে শিয়াল পণ্ডিতের মতো, তার অনেক জ্ঞান আছে, জ্ঞান হবে। তবে হে জগতবাসী, যে আলোচনাটি শোনালাম এই আলোচনাটি হলো আমার চাচাগুরু জালালউদ্দিন খা, তিনি একজন বিখ্যাত কবি। তিনি যেই কবিতার ভাষায় কিছু রেখে গেছেন আমাদের জন্য, খুবই মারাত্মক বিষয়, সকল মানুষে উনির কবিতা বোঝার সাধ্য হয় না। তবে হে জগতবাসী, আজকে আপনাদের সামনে এই আলোচনাগুলো কেন আনলাম? যারা তরিকতের লাইনে আছে এবং যারা তরিকত জগতে যাবে, এবং দেখা যায় যারা অলিয়া উলিয়া হতে চায়, তারা যদি এই বেদ বেদান্তগুলো বুঝতে পারে তাহলে তিনি জ্ঞানী হবে, আর জ্ঞানী হলে আল্লাহর পথে অগ্রসর হতে সহজ হবে। তবে একটি কথা মনে রাখতে হবে যে যত জ্ঞান আপনার হোক কখনোই অহংকারী হবেন না। আর অহংকার কি? অহংকারীকে আল্লাহ কখনো উঠতে দেয় না, তাকে থাপিয়ে নিচের দিকে রেখে দেয়। আর যার অনেক জ্ঞান আছে, জ্ঞান থাকার পরেও সে মাথাটা নিচু করে থাকে, ভক্তির দেশে থাকে, প্রেমের দেশে থাকে, তখনই তার মধ্যে আল্লাহর তরফ থেকে সেই জ্ঞান আসে। তবে হে জগতবাসী, আজকের এই আলোচনা আপনাদের কেমন লাগলো এবং সামনে আপনারা কী ধরনের আলোচনা চান অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং আমরা সামনে ভালো ভালো আলোচনা দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।